পরিবারকে সুস্থ রাখতে প্রয়োজন সতেজ খাবার, টেম্পারেড VCM ও গ্লাস ডোরে তৈরি ম্যাক্স রেফ্রিজারেটর, ডাইকেন ইনভার্টার টেকনোলজি পুষ্ট রয়েছে প্রিমা হেলথ কেয়ার টেকনোলজি যা খাবারকে রাখে জীবন্ত, ম্যাক্স রেফ্রিজারেটর স্পর্শে ভালোবাসা। এত আপসেট হওয়ার কি আছে? ছেড়ে গেছে আবার ফিরে আসবে? না, আসবে না। আমি করোনা সাসপেক্ট জেনেও চলে গেল। আসলে সম্পর্কটা আগেই ছিঁড়ে গেছে। এত খারাপ লাগছে যখন ফিরিয়ে আনলেই পারো। সম্পর্কের দড়িটা তো আগেই ছিঁড়ে গেছে, সুতোটা লাগানো ছিল তাও। মন খারাপ করো না, ঘুমানোর চেষ্টা করো। আর শোনো, যখনই খারাপ লাগবে আমাকে কল দেবে, হেজিটেট করবে না, ওকে? তোমার করোনা টেস্টের রেজাল্ট কবে দেবে? ও, কাল বলেছে, দেখা যাক। আচ্ছা, আমি তো খোঁজ খবর রাখবোই। বুয়াকে যে ছাড়ালে, রান্না করতে পারো? পৃথিবীর সবচেয়ে বাজে রান্নার রেকর্ড আছে আমার। পশু রিপোর্ট কি আসে দেখো, তারপর দেখছি আমি। আমার কিন্তু বুয়ার দরকার নেই। বউ দরকার? না, জীবনটারই দরকার নেই। স্যার, একটা জিনিস কিনবেন? কিনেন না স্যার। আমার দমন দিচ্ছে, আমার দমন দিচ্ছে, আমার দমন। শান্ত হন স্যার। আমারে ভয় করেন না স্যার, আমি খুব সামান্য মানুষ, কারো ক্ষতি করার ক্ষমতা আমার নাই। আচ্ছা, বই দিয়ে মাথায় মারলে কি অজ্ঞান হতে পারে? তুমি আমার এখানে ঢুকলে কি হবে? সে এক বিশাল কাহিনী, বাদ দেন, বললেও তো আপনি বিশ্বাস করবেন না। আচ্ছা, সব শুনেন, টাকা পয়সার লোভ যদি আসেন তাহলে আমার যা আছে আমি আপনাকে দিয়ে দিচ্ছি, কিন্তু প্লিজ আপনি শারীরিকভাবে আমাকে আঘাত করবেন না। স্যার, টাকা পয়সা আমার সমস্যা না স্যার, আমার সমস্যা হইতেছে আমার ছায়াটা। এই ছায়াটারে না বেচতে পারলে আমার শান্তি নাই। ছায়াটা আপনার সমস্যা ঠিক বুঝলাম না, আপনার ছায়া মানে? আমার ছায়া না স্যার, আমার সাথের ছায়াটা। আমার না খুব দম বন্ধ লাগছে, আলো নাই তো, প্লিজ প্লিজ আলোটা একটু জ্বালাই। চোর ডাকাত হলে টাকা পয়সাতে বিদায় করা যেত, পাগল তো যে কোনো কিছু করতে পারে, পালানোর পথেই তো পাগলটা বসে আছে, বেরোবো কোন দিক দিয়ে? আমি পাগল না স্যার, আর ওই বৈদিয়া মাইরা কাউরে অজ্ঞান করাও সম্ভব না। লোটে কি থ্রিলার? আমার চিন্তা পড়তে পারছে নাকি? না স্যার, আমি কারো চিন্তা পড়তে পারি কিনা জানি না, তবে আমার ছায়াটা ওইটা যার উপরে পড়ে তার নারী নক্ষত্র আমি সবই জানতে পারি, আর ওইটাই হচ্ছে আমার সমস্যা। এই তো মিথ্যুক, তুমি মিথ্যুক, মিথ্যুক কথা কারো একদম একটা মিথ্যা বলেই যাচ্ছ, বেরো বেরো। স্যার, যদি আমি প্রমাণ দেই আমি মিথ্যা কইতেছি না,
তাহলে কি আপনি আমার সায়াটা কিনবেন? বাতাসে পড়ে গেছে, অথচ কোনো শব্দ হলো না। দেখো, কেউ মন থেকে পড়ে গেলে সেই শব্দ পাওয়া যায় না। শান্তা, কি বলতে চাইছো? এটাকে আমি ইচ্ছে করে ভেঙেছি? না, ইচ্ছে করে না, অবহেলা। আমি অনেকবার বলেছি এখানে ছবিটা দেখো না, পড়ে যেতে পারে। কেয়ারটেকারকে জিজ্ঞেস করে দেখো, আমি কতবার ড্রিল করার মিস্ত্রি আনতে বলেছি। নিজের বাড়ির দেয়াল তো আর তার কাটা মেনে নষ্ট করতে পারি না। হ্যাঁ, তা তো ঠিকই, পারস্পরিক সম্মান নষ্ট করা যায়, কিন্তু দেয়ালটা না। সব কথার এরকম উল্টো মিনিং বের করছো কি জন্য? মানেটা আগে উল্টো ছিল, এখন সোজা করছি। আব্বা আমার ছবিটা আমার কাছেই থাক, আমি ঠিক করে আছি। আমার ছবিটা না ভাঙ্গা অন্য কিছু ভাঙলেই পারতেন, হাজার হোক আব্বা আম্মা তো। এইসব ফালতু কথা ছাড়ো তো, তোমার যে দুজন ছাই থাকে আরেকজন কই? হ্যাঁ, এসব হচ্ছে দেখে সায়াটার সামনে আনার চেষ্টা করতেছি, শালার পুত একেবারে ভস্কি মাইরা লুকিয়ে পড়ছে, কোনোভাবে সামনে আনতে পারতেছি না। পরিবারকে সুস্থ রাখতে প্রয়োজন সতেজ খাবার, টেম্পারেট ভিসিএম ও গ্লাস ডোরে তৈরি ম্যাক্স রেফ্রিজারেটর, ডাইকেন ইনভার্টার টেকনোলজি পুষ্ট রয়েছে প্রিমা হেলথ কেয়ার টেকনোলজি যা খাবারকে রাখে জীবন্ত, ম্যাক্স রেফ্রিজারেটর স্পর্শে ভালোবাসা। আরে যে জিনিস নেই সেটা আসবে করতে গায়? আসে, আলবত আসে। শালা সারাদিন ড্যাং ড্যাং কইরে আমার সাথে ঘুরা বেড়ায়। হ্যাঁ, দেখো চাপাবাজি না গেলে তুমি বিদায় হও, যাও যাও। আমি যে চাপাবাজি করতেছি না সেটা নিয়ে কিন্তু আপনার ভিতরে সন্দেহ আছে। দুইটা ছায়া, এটা কি বিশ্বাস করার মতো? হ্যাঁ স্যার, আমি মিথ্যা বলি নাই। যন্ত্রণা না থাকলে আমি এখানে আসতাম না স্যার। আচ্ছা, তোমার যন্ত্রণাটা কীরকম? গায়ের ভিতর সারপোকার মতো কি যেন কামড়াইতে থাকে, মনে হয় গায়ের ভিতরে কে আগুন জ্বালায় দিছে। আর কি কষ্ট, কি কষ্ট! এই বেটা তো দেখি শুধু পাগল না, বদ্ধ পাগল। আমি যদি পাগল হই তাহলে আপনি হইতে সঙ্গে একটা ধান্দা বাস, একটা মুখ সামলে কথা বলো। এই কিসের মুখ সামলায় কথা বলবে? হ্যাঁ, আপনি হইতেছেন একটা ঠান্ডা মাথার শয়তান, ভণ্ডভদ্র লোক। খাবার কিন্তু আবার গরম করতে হবে। আচ্ছা, এই তোমার সমস্যাটা কি বলতো? তুমি কি আমাকে একটু আরাম করতেও দিবা না? এই সারাদিন তো একটা নাম কাজ তার সংসার, এছাড়া তো আর কোনো কাজ নাই না? বাচ্চা কাচ্চা নেই, তার আবার সংসার। খাবার যতবার গরম করা লাগে ততবার করবা, আর যদি ভালো না লাগে আমার চোখের সামনে যাও। আমারে অবিশ্বাস করলে আপনার অশান্তি বাড়বে, আমার খুব জ্বালা স্যার। সায়াটা ফিসফাস করে আমায় যা আদেশ দেয় আর ওই আদেশ যদি না মানি তখন আমায় যে শাস্তি দেয়, আমার মনে হয় আমার আত্মহত্যা করা উচিত।
আচ্ছা আদেশ দেয় মানে কি আদেশ দেয়? যাতে আমি আমার কামটা না করি। কাম কি আপনার কাম? টাকা নিয়া অন্যকে। এই খুঁটটা দিয়ে আমি আমার কাম করতাম। আমার দুই অ্যাসিস্ট্যান্ট ছিল, একটা নাম সুমন আর একটা নাম ইমন। দুটাই এতিমা ছিল, আমি পালছি। যখন কারো খাতা ক্লোজ করতে হইতো তখন ইমন আর সুমন ওইটারে সাইপা ধরত, আর আমি আরামসে গলার উপরে সব দিতাম, ফিনকি দিয়া রক্ত ফেলাই। ছায়াটা কিভাবে পেলা সেটা বলো। দাউদ খালের চেয়ারম্যান সাহেব আমারে ভাড়া করছিলেন, তার ওই চাউল চুরির ব্যাপারটা নিয়ে এক সাংবাদিক তারে খুব ডিস্টার্ব করতেছিল। তারপর আর কি, আমি আর আমার দুই সাগরেত সুমন ইমন সাত না না প্রায় এক মাস নজর রাখছিলাম ওই ব্যাটার উপরে। আমি তো এদের পালছি, তখন ছায়াটা ঢুকে যায় আমার ভেতরে। ছায়াটা আমারে কোনো কাম করতে দেয় না, কোনো খুনের কন্ট্রাক্ট পাইলে অত্যাচার শুরু কইরা দেয়, ফিসফাস কইরা কানের গোড়ায় জ্বালাইতে থাকে সারাদিন। দিনের বেলায় কোনো কাম করলেও রাইতের বেলা একেবারে আমারে জ্বালায়া জুলাইয়া শাস্তি দিয়ে একেবারে আমার বারোটা বাজায় দেয় স্যার। টাকার অভাবে খাইতে পারি না, ছায়ার চাপে ঘুমাইতে পারি না স্যার। শুনো 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 শুনো, আপনার ছায়ার সমস্যাটা আমি আপনাকে হেল্প করতে পারবো না, কিন্তু আপনার মূল সমস্যাটার একটা নিদান আমার কাছে আছে। কি স্যার? সুমন আর ইমনকে আপনি তো নিজের ছেলের মতো বড় করেছেন, বজ্রপাতে ওদের দুজনের মৃত্যুটা আপনি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি। বড় ধাক্কা খেলে আমাদের ব্রেইন সেটা স্বাভাবিকভাবে নিতে পারে না, ভুল জিনিস দেখে, যেমন আপনি ছায়া দেখছেন। আর শরীরের ভিতরে আগুনের মতো যন্ত্রণাটা, ওটাও কিন্তু আপনার মনের তৈরি। খুন করতে গিয়ে আপনি আপনার সন্তানদের হারিয়েছেন, আপনি সন্তানদের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছেন, সেই জন্য নিজেকে শাস্তি দিতে চাইছেন। স্যার, আপনার মতো আমার মনের কথাটা আর কেউ বোঝে নাই। সুমন আর ইমন ছিল আমার কলজের টুকরা,
আপনার একটা আমি উপকার করি। ওই মেয়েটার জন্য আপনি আপনার বউরে তারায়া খুব ভুল করছেন। আচ্ছা পরকিয়া করলো ও আর বউ তারালাম আমি? আমার স্বামীর মানসিক সমস্যা আছে। পরিবারকে সুস্থ রাখতে প্রয়োজন সতেজ খাবার, টেম্পারেট ভিসিএম ও গ্লাস ডোরে তৈরি ম্যাক্স রেফ্রিজারেটর, ডাইকেন ইনভার্টার টেকনোলজি পুষ্ট, রয়েছে প্রিমা হেলথ কেয়ার টেকনোলজি যা খাবারকে রাখে জীবন্ত, ম্যাক্স রেফ্রিজারেটর স্পর্শে ভালোবাসা। বাবা বাবা বাবা, পলকিয়া প্রেম করার জন্য স্বামীকে পাগল বানাতে চাও না? আর এইসব স্ক্রিনশট লোকজন আমাকে পাঠায়। বাহ, ইনাফ ইজ ইনাফ। আচ্ছা তুমি কি চাও না, তুমি কি চাও না আমি একটু শান্তিতে থাকি? তুমি কি চাও সেটা বলো। আমি মুক্তি চাই, এই সংসার জ্বালা থেকে আমি মুক্তি চাই। আমাদের বিয়ের আগে এই তুমি আর আমি এই সংসারটার জন্য কি চেষ্টাই না করেছি? হ্যাঁ করেছি, তখন কি জানতাম যে আমি বাসায় না থাকলে অন্য একটা ছেলে এসে আমার বিছানায় শুবে তোমার সাথে? ছি ছি ছি। শোনো, আমার কাছে যথেষ্ট প্রমাণ নেই, প্রমাণ থাকলে এই ছি থুতু সহ তোমার মুখে দিতাম। ক্যারেক্টারলেস মহিলা কোথাকার। প্লিজ, তোমার যা মন চায় তুমি আমাকে বলো, কিন্তু আমাকে এরকম মিথ্যে কোনো অপবাদ দিবে না। তুমি ভালো মতো জানো আমি কিন্তু এরকম মানুষ না। তুমি কি রকম মানুষ আমি জানি না, না আমার জানা আছে। শুধু লেনময়ের টাকাটা ফেরত দেওয়ার সামর্থ্য যদি আমার থাকতো, তাহলে তোমার মতো নোংরা বাজে একটা মেয়ের সাথে আমি সংসারই করতাম না। আসলে অনেক হয়েছে, ভালোবেসে বিয়েটা করেছিলাম বলে সংসারটা টিকানোর জন্য অনেক কষ্ট করেছি। তুমি মুক্তি চাইলে না, যাও, তোমাকে মুক্তি দিলাম, আমি আজকেই চলে যাব। মুক্ত স্বপ্নিল, লোকটা কে স্যার? ভুয়া অ্যাকাউন্ট বানায়া বউটারে ফাঁসাইল, কি বুদ্ধি আপনার! সায়াটা আমার আছে স্যার, তা না হইলে আমি কেমনে জানতে পারলাম? আপনি মানসিক রোগের ডাক্তার দেখান, আপনার ট্রিটমেন্ট দরকার। ইন্ডিয়া পর্যন্ত গেছি, সবাই ওই এটাই কয়, মানসিক রোগ। অনেক ওষুধ দেয় কিন্তু কামের কাম কিছুই হয় না। মাঝখান থেকে ছায়াটা খেপা আমারে আরও জ্বালায়। সে আমারে কইছে যদি আপনি আমার ছায়াটারে কেনেন, সে আমার কাছ থেকে চলে যাইব। বিশ্বাস করেন, পুরোটাই না আপনার মনের কল্পনা। ডাক্তারের ওষুধ খান, আপনি চান। ছায়াটা যদি আসলেই না থাকে তাহলে আপনার নিতে ক্ষতি কি? আর ছায়াটারে না বেচা আমি এইখান থেকে চলে যাইতে পারব না স্যার, খুরের কসম। আচ্ছা ঠিক আছে, আমি ছায়াটা কিনলাম, এখন কত টাকা দিতে হবে বলেন? টাকা দিয়ে কিনতে হইব কেন? আপনার কাছে যা আছে তাই দেন। ওই যে বালিশের পাশে যে কলমটা আছে ওইটাই দেন, তাতেই হইব। আপনি আমার অনেক বড় উপকার করলেন স্যার, এইবার আমি আপনার একটা উপকার করি। যে মায়াটার জন্য আপনি আপনার বউরে তাড়াইলেন, ওই মায়াটা আপনারে কোনোদিন বিয়া করব না। আরে না না, সে বলেছে আমার আমার স্ত্রী যদি নিজে থেকে চলে যায় তাহলেও আসবে। ওই কথাটা সে আরো অনেক রে কইছে। যাই, ও হ্যাঁ আর একটা কথা, বইয়ের সামনে করোনার মিথ্যা মিথ্যা লক্ষণ দেখাইছেন, টেস্ট করতে দিছেন, ভাবছেন নেগেটিভ তো আইবই, আর ওইটারে দেখাইয়া বান্ধবীরে নিয়ে আইবেন, একটা ঝামেলা হয়ে যাইতে পারে স্যার। যদি আপনার সত্যি সত্যি করোনা হয়ে যায়, করোনা কখন আপনার ভিতরে জায়গা করে নিছে আপনি টেরেই পান নাই। সাবধানে থাকেন স্যার।
হ্যালো, কেমন আছো? রাগ কমলো? আমি তোমার সঙ্গে গল্প করতে কল করিনি। নিচে দুধওয়ালা এসেছে, দারোয়ান তাকে উপরে উঠতে দিচ্ছে না। তুমি ইন্টারকমে কল ধরছো না? সে আমাকে কল করেছিল, তোমার যদি দুধটা নেয়ার হয় তাহলে তুমি সেটা নিয়ে নাও, আর যদি দুধ নিতে না চাও তাহলে তাকে না করে দাও। হ্যাঁ ঠিক আছে, নামছি আমি। এই শোনো, রাতে না একটা ইন্টারেস্টিং স্বপ্ন দেখেছি। তোমার সাথে কথা বলার কোনো রুচি বা মানসিকতা আমার নাই। হ্যালো, জাল দিয়া খান, কালকে বইলেন খাটি না ভেজাল। আচ্ছা ঠিক আছে, দেন। আগে ভাবতাম ম্যাডামে ব্যাকুল, এখন দেই স্যার আরো বড় ব্যাকুল। দুধে পানি মিশামু নাকি তাই চিনির শিরা মিশামু? তো গো মতো বোধহয় আছে দেখি তো, দুধে যত পানি তত লাভ। আপনি মানুষটা কি মন, বাচ্চাকে দুধে পচা পানি মিশাইতেছেন, আরে মিশাইলে ভালো পানি মিশান, বাচ্চারা খাইব না? এই চুপ থাক, এই দুধের টাকা দিয়ে গেলাম তোর পেট চলে, কথাটা মনে রাখিস। স্যার আপনার দুধ। পরিবারকে সুস্থ রাখতে প্রয়োজন সতেজ খাবার। টেম্পারেট ভিসিএম ও গ্লাস ডোরে তৈরি ম্যাক্স রেফ্রিজারেটর, ডাইকেন ইনভার্টার টেকনোলজি পুষ্ট, রয়েছে প্রিমা হেলথ কেয়ার টেকনোলজি যা খাবারকে রাখে জীবন্ত। ম্যাক্স রেফ্রিজারেটর, স্পর্শে ভালোবাসা।